চাহিদার চেয়ে অতিরিক্ত পানি উৎপাদন করে গণমুখী পানি ব্যবস্থাপনা করায় 2030 সাল পর্যন্ত সুপেয় পানির কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বিগত 10 বছরের উন্নয়ন কাজ এবং আগামী 2 বছরের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি জানান, ঢাকা ওয়াসার সিস্টেম লস 40% থেকে কমিয়ে 20% আনা হয়েছে। ভবিষ্যতে মিটার রিডিং ওয়েবের মাধ্যমে চেক করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাকসিম এ খান বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে এককভাবে দিলে সমাধান করা সহজ হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের যে সোয়ারেজ সিস্টেম, যেটা আমাদের আরেকটা বড় কাজ, সেই সোয়ারেজে আমরা কিন্তু মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশন শুরু করেছি। আমাদের মাস্টার প্ল্যান বলে দিচ্ছে যে 2030 সালের মধ্যে ঢাকা শহরকে 100% সোয়ারেজ নেটওয়ার্ক এবং আপনার কালেকশন নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। তো আমরা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম নিয়েছি। আমরা আশা করি 2025 থেকে 2027 সালের মধ্যে আমরা আমাদের এইটা শেষ করতে পারবো এবং বাংলাদেশ SDG 6.1 এবং 6.2 আমরা ফুলফিল করতে পারবো।